আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে চলে এলাম সেঞ্চুরি প্লাস থেকে চমৎকার কিছু ভাইরাল কালেকশন অনলাইনে, যেগুলো মা বোনরা অনেক সময় কিনে থাকেন, যে কোথায় পাবো ভালো মানের প্রোডাক্ট গুলো, কোথায় পাবো চিপ প্রাইসে, কোথায় পাবো। এইসব কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সেঞ্চুরি কালেকশনে। বিভিন্ন ধরনের টুকি টাকি ছোট খাটো যে কালেকশন গুলো রয়েছে অনলাইনে ভাইরাল প্রোডাক্ট, এগুলো পেয়ে যাবেন। শুরুতে আমি একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি। সেঞ্চুরি প্লাস্টিক, সব নং হচ্ছে 82, ঢাকা নিউ সুপার মার্কেট, দ্বিতীয় তলায় এলে পেয়ে যাবেন। সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং এক এক করে আমরা দেখাবো, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। বা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে, চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু ঠিক করতে পারেন। তো আমাদের সাথে আছে মিজানুর রহমান ভাই, আসসালামু আলাইকুম, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ভাইজান, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক জাজাকাল্লাহ কিছু খাইর। নিয়ে আসছেন তো মা বোনের জন্য, কি দিয়ে শুরু করব? প্রথমে এটা দিয়ে শুরু করি, এটা আবার কিসের বাক্স ভাই? এটা মিনি মিনি আপনার ওয়াশিং মেশিন। মিনি ওয়াশিং মেশিন, হ্যাঁ, খুব দেখেন ভালো, ভাইরাল। ভাইরাল একটা হ্যাঁ, ওয়াশিং এটা মেশিন, মিনি ওয়াশিং মেশিন পোর্টেবল, ঠিক আছে? এখানে সেখানে ঘুরতে যাবেন, এখানে কিন্তু আপনারা দেখেন ঘুরতে যাওয়ার সময় কিন্তু সাথে করে নিয়ে যেতে পারেন। এই যে, বাবুদের যে কাপড় চাপড় থাকে হ্যাঁ, এগুলো কিন্তু ওয়াশ করতে পারবেন, করে বাবু বেড়াতে গেছে সমস্যা নেই, সাথে করে নানুর বাসা নিয়ে যেতে পারবেন। এই ওয়াশিং মেশিনটি চমৎকার একটি ওয়াশিং মেশিন রয়েছে। কয়টা করে কাপড় দেওয়া যাবে এটাতে? এটার মধ্যে 4-5টা করে কাপড় দিতে পারবেন। বাচ্চাদের বড়দের সব হ্যাঁ ধরনের কাপড়ই হবে? হ্যাঁ, সব আচ্ছা, করবেন। বড়দের কাপড় ওয়াশ করতে পারবেন এবং বেবিদের কাপড় কিন্তু ওয়াশ করতে পারবেন। তো তো ভাই আজ চমৎকার একটি মিনি ওয়াশিং মেশিন নিয়ে আসছেন, দেখেন পোর্টেবল হ্যাঁ, ওয়াশিং এটা মেশিন, ঠিক আছে? এটা প্রাইস কেমন হবে? এটা পড়বে 2850 টাকা। 2850 টাকায় পেয়ে যাচ্ছেন মিনি হ্যাঁ, ওয়াশ এটা মেশিনটা, 3200 টাকা ঠিক আছে? দাম ছিল, এটা এটা তো কম কাপড় ছাড় শুধু দিয়ে। ওয়াশই হবে, হ্যাঁ, এটা তো কাপড় শুকাবে না, এটা শুধু কাপড় ধোয়ার জন্য। ধোয়ার জন্য, যেমন ধরেন বাবুদের কাপড় চাপড় হ্যাঁ, ধোয়ার জন্য, যে বাবুদের, হালকা পাতলা বাচ্চাদের। কাপড় গুলো হ্যাঁ, ধোয়ার জন্য চমৎকার একটি অনেক ওয়াশিং মেশিন, সুন্দর জিনিস, নতুন অনেক আসছে সুন্দর। এটা এটা। কিন্তু পোর্টেবল সিস্টেম একটা, এরকম একটি তার থাকবে, এইভাবে কিন্তু আপনারা হ্যাঁ, ওয়াশ করবেন। আবার কিন্তু এইভাবে, এটা ড্রেন কিন্তু লাইনও আপনার, আছে, ড্রেন লাইনে কিন্তু পানি বের করে দিতে হ্যাঁ, পারবেন। পাইপ আছে আচ্ছা, এখানে অন এই। অফ করার সিস্টেম আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো খুব এটা হচ্ছে সুন্দর, 2850 টাকা। 50 টাকা। আচ্ছা, এরপরে এটা কি, এগুলা কিসের? এইটা এগুলো আপনার পানি ঠান্ডা থাকবে ও 15 ঘন্টা, গরম থাকবে 15 ঘন্টা। আচ্ছা, পানি গরম ও হ্যাঁ, ঠান্ডা রাখার যে পট এইটা এগুলো গুলো আছে, 3.5-3 লিটার। আচ্ছা 3.5 লিটার পানি ধরবে এটাতে। হ্যাঁ, আচ্ছা, আবার একটা কলও আছে, কলও দেখেন আছে। কলও আছে, দেখেন চমৎকার। মানে হ্যাঁ আপনাদের ডাইনিং টেবিলে রাখতে পারেন, হ্যাঁ ঠান্ডা পানি হ্যাঁ গরম পানি যা খান, অথবা বৃদ্ধ হ্যাঁ বাবা মা আছেন যারা ঘর থেকে বারবার উঠে এসে পানি নিবে, দরকার নেই, বেটের পাশে রেখে দিলেন, এটা থেকে কিন্তু পানি সাড়ে নিতে তিন পারেন। লিটার আর 5 লিটার, আচ্ছা, 3.5 লিটার প্রাইস কত? এটা পড়বে 900 টাকা 900 টাকা। আর যেটা বড়টা, আর 1030 টাকা। 1030 টাকা, 15 ঘন্টা ঠান্ডা থাকবে, পানি গরমও হ্যাঁ, থাকবে। একবার আচ্ছা, গ্যারান্টি চমৎকার সহকারে। কালেকশন থাকবে। এভাবে হ্যাঁ কিন্তু অনেক ধরনের কালেকশন আছে দর্শক বন্ধুরা, আমি বলবো যে ভিডিওটা না টেনে দেখবেন, তার মধ্যে কিন্তু আপনার পছন্দের যে প্রয়োজনীয় জিনিসটা আছে সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো পাশাপাশি এই রয়েছে ব্যানানা কাঠের স্ট্যান্ড, টিস্যু, টিস্যু স্ট্যান্ড, হ্যাঁ, ওকে ওকে, এটার টিস্যু দাম 250 টাকা। কাঠেরটা হচ্ছে 250 টাকা, টিস্যু স্ট্যান্ড, হ্যাঁ, ওকে, দুইশো চমৎকার। পঞ্চাশ আর এরপরে এটা হলো স্টিল, অরিজিনাল স্টিল স্টিলের গুলা, যারা এইগুলো। এসএসসি হ্যাঁ, করতে চান এটা তাদের জন্য, 500-550 টাকা দাম, কিন্তু আমরা রাখতেছিল 380 টাকা, আচ্ছা, কিচেনে টিস্যু স্ট্যান্ড, ওকে ঠিক আছে। ওকে। হ্যাঁ, তারপরে আর আরেকটা আছে 24 ঘন্টা, হ্যাঁ দেখা গেল গ্রামের থেকে আপনার যে গোশ মাছ দুধ আনে না, হুম 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 এইগুলার জন্য মানে হচ্ছে যে24 ঘন্টার। গ্রামে যখন বেড়াতে যাবেন অথবা ঢাকা থেকে গ্রামে যাবেন, যেখানেই যান না কেন, আপনার পছন্দের যে রান্না বান্নাটা রয়েছে অথবা মাছ মাংস এগুলো কিন্তু আপনারা এটার সাথে ক্যারি করতে পারেন, ঠিক আছে? এটার প্রাইসটা কিরকম হবে ভাইয়া? এটা পড়বিল আপনার 1500 টাকা, 1500 টাকা। কিরকম ঠান্ডা থাকবে? এটা হইলো সর্বনিম্ন, হইলো 15 ঘন্টা আমরা দিচ্ছি, কিন্তু 24 ঘন্টা থাকে। 24 ঘন্টা ঠান্ডা থাকবে, ঠিক আছে? কতটুক ধরবে মাছ মাংস রাখলে এটাতে? এটা হইলো 8 লিটার, 8 লিটার সাইজের, আচ্ছা, আট সরি। কেজি ধরবে। হ্যাঁ, এটা আচ্ছা তুলে আচ্ছা, মাছ মাংস সবকিছুই রাখা যাবে, আনা যাবে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম 8 লিটার না, এটা হচ্ছে 15 লিটার ক্যাপাসিটি, 15 লিটার মাংস মাছ এগুলো কিন্তু বরফ করে আপনারা এখান থেকে সেখানে নিয়ে আসতে পারবেন। এটা প্রাইসটা কত জানি বলছিলেন ভাইয়া? এটা 1550। 1550। হ্যাঁ তারপরে যে আরো আছে দেখেন, হ্যাঁ, এটা কি শুধু ঠান্ডাই রাখবে না গরমও রাখা এটা যাবে? গরম রাখলে গরমও রাখতে পারে। গরমও রাখতে হ্যাঁ, পারবে, ঠান্ডা বিশেষ করে। করে দেখা গেলো কত জন মাছ গোশ দুধ যার যেটা প্রয়োজন, তারপর কেমিক্যাল জাতীয় ওষুধপত্র এগুলি রাখার ও জন্য। ও, মেডিসিনও ক্যারি হ্যাঁ, করতে পারবে, ঠিক আছে? এটা কত লিটার হবে? এটা হইলো 8 লিটার, 8 লিটার। এটা প্রাইসটা কত? এটা 1250। 1250 টাকা। আরেকটা আছে 25 লিটার, সবচেয়ে আরেকটা বড়। হচ্ছে 25 লিটার, সবচেয়ে বড় সাইজের, হ্যাঁ, দেখেন আর খুবই ভালো, আর খুব মজবুত, মজবুত, হেভি হবে। হ্যাঁ, একে একেবারে একের মাল। এটা প্রাইস কত? এটা পড়বে 2550। 2550। তারপরে এই টাওয়ারটা কিসের? এটা হইল আপনার
এই ভাত টাওয়ারটা? ভাত রাখার জন্য, প্লেটে তরকারি রাখার জন্য, ফল রাখার জন্য, রুটি ও রাখার জন্য, রে, যা এগুলো তো যেটা চমৎকার জিনিস। প্রয়োজন। দেখেন দর্শক বন্ধুরা, হ্যাঁ বর্তমানে কিন্তু মাছি মশার এগুলো আনাগোনা কিন্তু ঘরের মধ্যে বেশি, হ্যাঁ খাবার দাবার নষ্ট করে ফেলে, ঠিক আছে? এটা কিন্তু কাবার। হ্যাঁ, এই কাভার, এই কিন্তু খাবার রেখে জাস্ট ডেকে দিবেন, এক একটা এক একটা থাক, এক একটা থাকে, কয়টা থাকের আছে এটা? এটা হলো 1 2 3 4 5 থাক। পাঁচ থাকে, ঠিক হ্যাঁ আছে? খাবার কাবার করে রাখার জন্য, হ্যাঁ ঢেকে হ্যাঁ রাখার জন্য। এটা প্রাইস কেমন হবে ভাইয়া? এটা এমনিতে 1200 টাকা রেট আছে, 1200 টাকা? 1050 টাকা। 1050 টাকা? 1050 টাকা সাথে একটা ঢাকনা ফ্রি ও, দিচ্ছে। সাথে আর একটা এক্সট্রা ভাবে ঢাকনা পাবেন ফ্রি, সেটা হচ্ছে কিনা এক্সট্রা যদি কোনো কিছু থাকে প্লেটের মধ্যে, হ্যাঁ সেটাও ঢেকে প্লেটও রাখতে ঢেকে পারবেন। রাখতে পারবে। আচ্ছা, চমৎকার কালেকশন। ওকে, তো মিজান ভাই এরপরে কি আছে দর্শক এরপরে বন্ধু? একটা চপার, চপার হ্যাঁ দেখেন কত সুন্দর, এটা দিয়ে ওসাকা আপনার জাপান। গোস্ট, তারপরে আদা রসুন, হ্যাঁ, জুস, চার মন চা যেটা, এটাও করতে পারে, মানে মিনি হ্যাঁ মিনি ব্লেন্ডার বলা চলে, যেটা হ্যাঁ দিয়ে কিনা জুস করতে সহজ হবে আপনাদের, যে কিমা করার যে কিমা মাংসটা করার আছে জন্য, কিমা হ্যাঁ করার জন্য, তারপর বিভিন্ন ধরনের হালকা পাতলা কাজ করার, জুস হ্যাঁ করার হ্যাঁ হ্যাঁ জন্য, ওসাকা জাপান, ওসাকা জাপানের। তো মিনি এই যে চপারটা দেখেন কত? এই যে এটা বাক্স, বক্সটা হচ্ছে এই হ্যাঁ যে, এটা এই যে, ওসাকা জাপান লেখাই আছে। হ্যাঁ তো এটা প্রাইসটা কেমন হবে? এটা 1250 টাকা, 1250 টাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা 1250 আচ্ছা। টাকা তারপরে এই ড্রপটা আরেকটা কি? হবে হইলো ভাইরাল একটা মগ, আচ্ছা আচ্ছা, এটা হইলো আপনার গোলমরিচ, যত রকমের মশলা, ঠিক আছে, গুঁড়াও করতে পারবে আবার পেস্টও করতে পারবে, টেস্ট করা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব দেখেন ভালো জিনিস। চাইলে যারা হচ্ছে কফি হ্যাঁ ব্লেন্ড করতে এটা চান, হইলো 350 কফি ওয়াট, ব্লেন্ডও কিন্তু করতে পারবেন এটাতে। দেখেন একটা আছে 250 ওয়াট, এটা হইলো 350 ওয়াট, 350 ওয়াট, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 1200, 1250 টাকা, 1250 টাকা, 350 ওয়াট। হ্যাঁ আর যদি 250 ওয়াটটা নেই, ওইটা নিলে পড়বে 1100 টাকা, 1100 টাকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুই ক্যাটাগরির মধ্যে দুই আছে এটা। ক্যাটাগরি। আচ্ছা, তারপরে আর রয়েছে আরেকটা আছে, আরেকটা এটাও মিনি, মশলা করার জন্য, এটা হচ্ছে খুব মশলা ছোট বাটি করার যেগুলো জন্য, মানে হালকা পাতলা কাজগুলো করার হালকা জন্য। পাতলা কাটবে, বড় আচ্ছা জিনিসের তো একটু ঝামেলা লেগে যায়, আচ্ছা তাই আচ্ছা, ছোটটা দিয়ে কতজন অনেক ব্যবহার হ্যাঁ করতে হ্যাঁ পারে, হ্যাঁ, এটা দেখা গেছে এটা খুব পোর্টেবল, সুন্দর। ঠিক আছে? সাথে করে যে কোনো জায়গায় নিয়ে যাবেন, হ্যাঁ মন চাইলে একটু কফি খাবেন, এটা তো ব্লেন্ড করে নিলেন, হ্যাঁ আপনারা কিন্তু কফিও ব্লেন্ড সব করে করতে খেতে পারবেন, পারবেন, সব মশলা, ধরনের কাজ, কফি, যা মন সবকিছুই চায়, করতে পারবেন এটা আল্লাহর দিয়ে। দুনিয়া যা আছে সব এটার দিলেই প্রাইস কত খাটবে, পড়বে? এটা পড়বে 1050। 1050 টাকা। হ্যাঁ আচ্ছা, তারপরে কিন্তু আরো ভাইরাল কিছু কালেকশন রয়েছে এটা হইলো, দর্শক দেখা বন্ধুদের গেল জন্য। কোথাও নিয়ে গেল, এটা হচ্ছে রিচার্জেবল। হ্যাঁ কোথাও নিয়ে গেল সাথে একটা বোতল পাচ্ছেন ফ্রি আচ্ছা, এটা এটার ওয়াটার সাথে, বোতল? হ্যাঁ আচ্ছা এটার আচ্ছা, সাথে, এই যে দেখেন বক্সটা, ওয়াটার, জুসের একটা বোতল পাবেন। হ্যাঁ দেখেন, মনে করেন যে ঠিক একটা আছে, ট্রাভেলে গেছেন, হ্যাঁ বাচ্চা একটু জুস খাবে, বাচ্চাকে জুস করে খাওয়াবেন, এটা দিয়ে কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে? একেবারে ইনস্ট্যান্ট সুন্দর, জুসার হ্যাঁ যেটা, এবং রিচার্জেবল, হ্যাঁ চার্জে চলবে। চার্জ আচ্ছা, চলবে, সিবিচে ঘুরে আছেন, বসে আছেন, হ্যাঁ বাহিরে জুস খাওয়ার দরকার নেই, আপনার স্বাস্থ্যসম্মত জুস, এই জুসারটা থাকলে, এই মগটা থাকলে কিন্তু এটা দিয়ে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন, নিজেও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ ওকে, খুব ডান। ভালো জিনিস, দাম হইলো এটা 1050 টাকা, 1050 টাকা। তো এরকম খুব কিন্তু নতুন আরো, আসছে এটা। আচ্ছা, এটা নতুন তারপরে আসবে, আরেকটা হইলো গ্লাস, আরেকটা আছে মিনি জুসার, দেখেন। হ্যাঁ মিনি জুসার, আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, আচ্ছা, এটাও ওকে, ব্লেন্ডারে করতে পারবেন, দেখো এটাও একটা আপেল, রিচার্জেবল, কমলা, এটাও বাদাম, চার্জে চলবে, হ্যাঁ এটাও চার্জে, এটাও চার্জে খুব চলবে, সুন্দর সবগুলাই জিনিস, কিন্তু চার্জে চলবে। দেখেন, এই যে ঠিক দেখেন, আছে, কারেন্ট ছাড়াই চলতেছে। ওকে, তো মিনি গ্রাইন্ডারটা কত? 1 ঘন্টা চার্জ দিলে এইগুলা এইগুলা এইগুলো 1 ঘন্টা চার্জ দিলে 4 5 ঘন্টা চলে, 4 থেকে 5 ঘন্টা কাজ করা যাবে। হ্যাঁ ওকে, চলে, ওটা প্রাইস কত বললে? এইটা পড়বে 850 টাকা, 850 টাকা, ডান। খুব ভালো প্রোডাক্ট, আচ্ছা, খুব ভালো তারপরে জিনিস। যেটা আছে দেখি আরেকটা তো, আছে মগ, মগ, মানে মগ সিস্টেম, একটা হ্যাঁ হচ্ছে মগ বোতল সিস্টেম সিস্টেম, আর একটা হচ্ছে সাথে মগের পাইপ বোতল, আছে, পাইপ দিয়েও সাথে খেতে পারবে, এই স্ট্রো পাইপ দেওয়া দিয়েও আছে। খেতে পারবে, ঠিক আছে, আবার মগ দিয়েও খেতে পারবে, আচ্ছা দুইটা আচ্ছা, সিস্টেম, স্ট্রো করে, স্ট্রো আছে হ্যাঁ সাথে। হ্যাঁ হ্যাঁ, এইটাও একই এটা সিস্টেম, সেম রিচার্জেবল, হ্যাঁ চার্জে চলবে। চার্জ ওকে, চলবে, চমৎকার চমৎকার, অসাধারণ এটা এটার কালেকশন, দাম হইলো আপনার 750 টাকা। 750 টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, তারপরে এটা কি ভাইয়া, এইটা হলো আপনার মানে কাঁচামরিচ, পেঁয়াজ, পিঁয়াজ, কাঁচামরিচ, ধইনা ধইনা পাতা, পাতা? ঠিক আছে, এগুলা কুচুরি করতে পারবেন, আচ্ছা দেখেন, কুচি কুচি করার জন্য, হ্যাঁ আচ্ছা কুচুরি আচ্ছা, করার দেখেন জন্য, দেখলাম বুঝলাম, মুড়ি আমরা মাঝে বর্তমানে মাঝে হইলো তার তরি সামনে তরকারি মাঝে মাঝে, রমজানের সময় যে এটা করি আমরা, হ্যাঁ হ্যাঁ কাঁচামরিচ এগুলো কাটাকাটি করি, আদা রসুন এগুলো কাটি, এগুলা তো কুচুরি এরকম করা, ধরনের কাটাকাটি কুচি করার জন্য, হ্যাঁ চানাচুর ভর্তা খাই, মুড়ি ভর্তা খাই, হ্যাঁ ওই সময় কিন্তু এগুলো তারপর কাজে লাগে, ভাজি, ভাজির জন্য, ভাজিও করা যাবে। হ্যাঁ আচ্ছা, এটা প্রাইস খুব কত সুন্দর বললেন? জিনিস, 300 টাকা, 300 টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, ডান। ঠিক আছে, তারপরে রয়েছে মা বোনদের আর একটু প্রয়োজনীয় জিনিস, যেটা তেলের কিচেন পট, রুমে লাগে, অয়েল পট। দেখেন হ্যাঁ কত ভিতরে চমৎকার কাঁচের, উপরে এলো কাঁচের অয়েল স্টিল, পট, ঠিক আছে স্টিলের খুব মধ্যে। ভালো জিনিস, এটা কত লিটার ধরবে অয়েল পটটা? এইটাই লেখা আছে একটুতে, এটা হচ্ছে 500 ml, হ্যাঁ 500 ml 500 ml, ধরবে। আচ্ছা, এটা প্রাইসটা কেমন থাকবে? এটা পড়বে আপনার 580 টাকা। 580 টাকা। আচ্ছা ঠিক আছে, আরেকটা তারপর ছোট, আরেকটা আছে 260 ml তেল হ্যাঁ ধরবে, তো এটা যারা নিতে চাচ্ছেন এটাও নিতে পারেন। দেখেন, এটা প্রাইস কত পড়বে? এইটা পড়বে 430, এটা চারশো গুলো তিরিশ আমাদের এখানে যা দেখতেছেন সবগুলো অরিজিনাল চায়না,
অরিজিনাল চায়না, হ্যাঁ, ওকে, কারণ চমৎকার এগুলোর এবং মধ্যে খুবই ডুপ্লিকেট হয় নেসেসারি, খুবই প্রয়োজনীয় জিনিস কিন্তু আর এগুলা। সুপ আর এটা হচ্ছে, কোয়ালিটি জিনিস। এটা এই হচ্ছে টাইপ আপনার, রিচার্জেবল হ্যাঁ, কফি ফোম মেকার, কফি ফোম মেকার কফির ফোম মেকার দেখেন। খুব সুন্দর। ওকে, এটা প্রাইস এগুলো কত এক ভাইয়া? ঘন্টা চার্জ দিলে 4-5 ঘন্টার মতো এটা চলে, প্রাইস কেমন খুব থাকবে? ভালো জিনিস। 650 টাকা। 650 টাকা। ওকে, তো ভাইয়া অসংখ্য পরিমাণ ধন্যবাদ, চমৎকার কিছু কালেকশন দেখানোর জন্য দর্শকদেরকে। তো আমরা এটা যারা অনলাইনে নিব দর্শক বন্ধুরা, তারা কিন্তু ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটি করতে পারেন। হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে, নামমাত্র কিছু টাকা বুকিং দিয়ে, ধরেন 200 টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। এবং যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন, তারা সরাসরি চলে আসবেন এই ঠিকানা, সেঞ্চুরি প্লাস্টিক, শপ নং হচ্ছে 82, ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলা বরাবর কিন্তু চলে আসতে পারেন। অথবা যারা সরাসরি আসবেন কিনতে, যদি অসুবিধা হয়, ঢাকা নিউ কাঁচা বাজার মসজিদে, কাঁচা বাজার আছে, মসজিদ আছে, পোস্ট অফিস গেট আছে, এখানে দাঁড়িয়ে যদি ফোন দেন, বাইরের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে। দর্শক বন্ধু, স্ক্রিনে দেখানো নাম্বার গুলো ছাড়া এই প্রোডাক্ট গুলো কেনার জন্য অন্য কারোর সাথে যোগাযোগ করবে না, যদি সেক্ষেত্রে প্রতারিত হন। সেঞ্চুরি প্লাস্টিকের মিজান ভাই এবং আমি কিন্তু কোনোভাবে দায়ভার বহন করব না, ঠিক আছে? যার লাগবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে, সারা বাংলাদেশ থেকে নিতে পারবে।